হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু ভবঘুরা অফিসিয়াল। আর আজকে আমরা বেরোচ্ছি ভাইজাকের ডে টু এ ট্যুরে। তো আজকে আমরা অনেক জায়গায় যাব, তার মধ্যে রয়েছে সিমলা চালাম, ডলফিন নোজ, লাইট হাউস, এই জায়গাগুলো রয়েছে। জায়গাগুলো শুনেছি বেশ সুন্দর, তো চলুন একসাথে এনজয় করা যাক। আপনারা যদি আমার ভাইজাকের পার্ট ওয়ানের ট্যুরটা না দেখে থাকেন, ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর ভাইজাকের ডে টু এর শুরুতে আমরা যাচ্ছি সিমহাচলম টেম্পলে। সিমহাচলম ঢোকার ঠিক আগে মেন গেটে আপনাদের থেকে 30 টাকা নিয়ে নেবে পার্কিং চার্জ হিসেবে। এই সিমহাচলম মন্দিরটি সি লেভেল থেকে প্রায় 300 মিটার ওপরে অবস্থিত, তাই আপনাদের এখানে যেতে হলে পাহাড়ের এরকম আঁকা বাঁকা রাস্তা ধরে যেতে হবে, যেটা আপনাদের বেশ ভালো লাগবে। সিমহাচলম টেম্পলে পৌঁছালে আপনাদের জুতো আপনাদের গাড়িতেই রেখে দিয়ে মন্দিরের দিকে যেতে হবে। আর এই টেম্পলের আরেকটা নাম হলো বরাহ লক্ষ্মী নরসিংহ টেম্পল, যেখানে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তাই আপনাদেরকে মোবাইল ফোন জমা রেখে যেতে হবে এবং মন্দিরে প্রবেশ করার জন্য 300 টাকা, 100 টাকা এবং ফ্রি এন্ট্রি, এই তিনটে লাইন রয়েছে। এই মন্দিরটি তিরুপতি মন্দিরের মতন সমান জাগ্রত হিসাবে গণ্য করা হয় এবং এই মন্দিরে মানদ হিসাবে অনেকেই চুল দান করতে এখানে এসে থাকেন। সিমহাচলম মন্দির ঘোরার পর এখন আমরা চললাম এখান থেকে কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এই কনকদুর্গা মন্দিরের ঠিক সামনেই রয়েছে এরকম ছোট একটা ভিউ পয়েন্ট, যেখানে উঠলে আপনারা দেখতে পাবেন সুবিশাল অনেক জাহাজ। চলুন এবার ঘুরে আসা যাক কনকদুর্গা মন্দির থেকে। এই মন্দিরের ভেতরে রয়েছে অনেক ছোট ছোট মন্দির, যেখানে রয়েছে শিব পার্বতীর মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, এরকম আরো অনেক মন্দির ভেতরে রয়েছে। এই দুর্গা মন্দির এখন আমি ওপরে গিয়ে দেখে এলাম, তো বেশ ভালোই লাগলো। আর এখান থেকে যে শিবটা দেখালাম, যে বিশাল বড় একটা শিব, তো এটাও দেখতে বেশ ভালো লাগলো। এখন আমরা যাব ওই লাইট হাউসের দিকে, তো চলুন লাইট হাউসের দিকে যাওয়া যাক। ডলফিন নোজ লাইট হাউস যাওয়ার এই রাস্তাটা ইন্ডিয়ান নেভির আওতায় পড়ে, তাই এখানে ভিডিও করা অ্যালাউড নয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম ডলফিন নোজ লাইট হাউসে। আর এই জায়গাটা একটি প্লাস্টিক ফ্রি জোন, আর আমি স্ক্রিনে এখানকার টাইমিং এবং এন্ট্রি ফিস দিয়ে দিলাম। এখন আমরা চলে এসেছি ডলফিন নোজ লাইট হাউসে। যেহেতু এই এরিয়াটা নেভি এরিয়া, তাই ঢোকার সময় ওরা আধার কার্ড জমা নিয়ে নেবে এবং সেটা চেক করবে। বেরোবার সময় ওরা আধার কার্ডটা আপনাদের আবার ফিরিয়ে দেবে। Thank you.
ডলফিন নোজ লাইট হাউসের একদম ওপরে উঠতে হলে আপনাদেরকে বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে তবেই ওপরে উঠতে হবে। কিন্তু ওপরে ওঠার পর আপনারা যে ভিউটা দেখবেন, সেই ভিউটা দেখে সিঁড়ি পেরানোর এই যে ক্লান্তিটা ছিল সেটা অনায়াসে দূর হয়ে যাবে। সমুদ্রের ফুরফুরে হাওয়া আর কোথায় যে সমুদ্র আর আকাশ মিশে গেছে সেই লাইনটাও আপনারা দেখতে পাবেন না। একবার উপরে উঠলে এই যে এত কষ্ট ছিল, ক্লান্তি ছিল, সবটাই অনায়াসে দূর হয়ে গেল। আর এই সেই লাইট হাউসের লাইট যেটা প্রায় 64 কিলোমিটার এরিয়া কভার করতে পারে। লাইট হাউসের গেটের ঠিক বাইরেই ছিল একটা ফুচকা স্টল, সেখান থেকে আমরা জমিয়ে ফুচকা খেলাম আর ফুচকাটাও বেশ ভালোই বানিয়েছিল। লাইট হাউস দেখে এখন আমরা যাচ্ছি ইয়ারাটা বিচের দিকে, তো যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখাবো আর ইয়ারাটা বিচ গিয়ে তো অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। ইয়ারাটা বিচের বাইরের রাস্তায় আপনারা অনেক এরকম খাবারের দোকান পেয়ে যাবেন, কাবাব থেকে শুরু করে ভুট্টা সব কিছুই এখানে পাওয়া যায়। তো এই ইয়ারাটা বিচ ছিল আমাদের ভাইজ্যাক ট্যুরের লাস্ট স্পট যেটা আমাদের দেখা বাকি ছিল। আমাদের ষোলকলা পূর্ণ হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে কালকে। এরপর দিন ভোরবেলায় লাগেজ গোজগাজ করে আমরা চললাম ভাইজ্যাক অর্থাৎ বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে, আর সেখান থেকে সকাল 8:25 ট্রেন ধরে এখন সময় আমাদের বাড়ি অর্থাৎ হাওড়ায় ফেরার। আমাদের ট্রেন সঠিক সময় স্টেশনে চলেও এসেছিল এবং কারেক্ট টাইমে অর্থাৎ 8:25 ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের এই যে ট্রিপ অর্থাৎ হায়দ্রাবাদ, ভাইজাক এবং আরাকুর এই সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।